नमस्कार बंधुरा, आमी पियाली साधुखा। आमार चैनले तोमादेर सकल के स्वागत। आज के आमी खुबी साधारण एक रेसिपी निये एसेछी, जेटा होच्छे भेटकी माछेर फुलकपी आलुर झोल। आमरा नर्माली शीतकाले एटा सबाई खेये थाकि, खूब साधारणभावे करब। प्रथमेई आमी कड़ाई गरम करे सर्षेर तेल दिए दिलाम, माछटा आगे भेजे नेब। মাছে আমি আগে থেকেই নুন মাখিয়ে রেখেছি, তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। তেলটা একদম রেডি হয়ে গেছে, এবার আমি মিডিয়াম ফ্লেমে রেখে মাছগুলো ভেজে নেব। মাছগুলো মিডিয়াম ফ্লেমে একটু উল্টে পাল্টে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে নিয়েছি, মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে, এবার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর আমার এই বানিয়ে রাখা মশলা, টমেটো অল্প, একটা বড় টমেটো আছে, অল্প একটু আদা আর দুটো কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ আছে, একটা পেঁয়াজ, একটু আদা, দুটো কাঁচা লঙ্কা আর একটু মানে ভালো করে এটাকে বেটে নিয়ে এর মধ্যে দিয়ে একটু কষিয়ে নেব। 5 মিনিট লো ফ্লেমে কষাবো মশলাটা, একটু ঢাকা দিয়ে কষাবো। এটা একটু বেশি দিলাম, দেখতে সুন্দর হবে। এবার মধ্যে দিয়ে দেবো রাখা আলু, ধুয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি একটু কড়াইশুঁটি, এবার গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে রান্না করব। ঢাকনাটা খুলে আবার একটু নাড়িয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এখন আমি মিডিয়াম টু হাইয়ে রেখেছি, এতক্ষণ লো ফ্লেমেই এটা রান্না হচ্ছে। আবার এটা ঢাকা দিয়ে
লো টু মিডিয়াম ফ্লেমে কুক করব। প্রায় 5 মিনিট আমি লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করলাম ঢাকা দিয়ে। আলু সিদ্ধ হয়ে গেছে, কপিও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি জল দেব, পরিমাণ মতো জল। আমি খুব ঝোল করব না, একটু হালকা মাখা মাখা রাখবো। এক গ্লাস জল দিলাম, আর একটু দেব যাতে মাছগুলো এর মধ্যে যেতে পারে। ঢাকা দিয়ে ফুটতে দেবো জলটা। জলটা ফুটে গেছে, এবার আমি এটাকে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 5 মিনিট রান্না করবো। ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করেছি, তারপরেই আলু কপি সবই একদম নরম হয়ে গেছে। এর মধ্যে এবার মাছগুলো আমি দিয়ে দেবো। আর সাথে দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি। আবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট। আমি অফ করে দিলাম। রেসিপি কেমন লাগলো কমেন্টস অবশ্যই জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।